আমরা আজকে দিয়ানপাড়া শ্যামাপূজা সমিতির মঞ্চে রয়েছি, যেখানে আমাদের সঙ্গে রয়েছে সুপ্রিয় দত্ত। সেই সুপ্রিয় দত্ত সরকে আজকে শুনে নেব, অনেক তার সাথে কথা আছে, সেসব কথা আজকে সুপ্রিয় দার সাথে শুনে নেব। শুভ বিজয় সুপ্রিয় দা। আমরা যেটা বলতে চাইছি যে সিনেমা হল খোলার হয়েছে তাতে বহু শিল্পীর পক্ষে ভালো, কিন্তু সিনেমা হলে লোক কম আসছে, এখন সেভাবে আসছে না, কি বলবে? আমি বলছি যে সিনেমা হলে এখন লোক আসছে না, কিন্তু যে মানে আমি বলছি যে এই খুব আমার দেখে যা কাগজ টাগজ পড়ে মনে হচ্ছে যে এই আরএনএ ভাইরাসটার একটা ভ্যাকসিন খুব দ্রুত হয়তো এসে যাবে। সেই ভ্যাকসিনটা এলে মানুষের যদি একটু ভ্যাকসিনটা আসার পরে মানুষ যদি সেটা অ্যাভেল করতে পারে এবং সেই অ্যাভেলেবিলিটি হয়, একটু সময় লাগছে হয়তো। এটা তো কতদিন, মার্চ হয়েছে, সেখান থেকে মার্চ আমি ধরি এক বছর ধরি, তাহলে সেই ভীষণ সাংঘাতিক দুর্বিষহ অবস্থার মধ্যে আছে। সব থেকে খারাপ আছে তো যারা টিকিট কাউন্টারে বসে, যারা হলে ওই আলো দিয়ে লোক বসায়, মানে সিঙ্গেল স্ক্রিনের কথা বলছি, তারা তো খুব খারাপ অবস্থার মধ্যে রয়েছে। তো সুতরাং আমার মনে হয় সব থেকে পেছনের সারিতে, যেমন ফাংশন, সিনেমা এবং থিয়েটার, কিন্তু 226টা মহামারী হয়ে গেছে এই পৃথিবীতে। হ্যাঁ, তো সে ওরকম করে তো একটা শিল্পকে ধ্বংস করে দেওয়া যাবে না। তো সময় হয়তো লাগছে, কিন্তু এটা খুবই একটা কঠিন একটা একটা সংগ্রাম বলা যেতে পারে, স্ট্রাগল। সেটা আশা করি যে সেটা কেটে যাবে এবং কেটে গেলেই মানুষ আবার যাবে। একটা ব্যাপার হচ্ছে যেটা হচ্ছে যে সংকটটা গেছে, মানে এই সংকটে তো বহু শিল্পীরও খারাপ অবস্থা দাঁড়িয়েছে। একদম, শিল্পীদের অবস্থা সব থেকে খারাপ। শিল্পীরা তো কোনো রোজগার নেই, যে তারা হয় ফাংশন, হয়তো সে অভিনয় করে ফাংশনে যায়, সে ফাংশনে যাবে কী করে, সেটা তো বন্ধ। পুজোতে হয়তো ফিতে কাটতে যায়, দুটো পয়সা পায় হয়তো, তো বন্ধ। তো সুতরাং অভিনেতাদের অবস্থা সত্যি খারাপ, নো ডাউট অ্যাবাউট ইট। এবার সিরিয়াল চালু হওয়ার জন্য একটু একটু কেউ 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 তারা একটু, এবং টেকনিশিয়ান সব থেকে বড়ো কথা, অভিনেতা নয় তো টেকনিশিয়ান, এত বড়ো, আরে একটা তো ফিল্ম, ফিল্ম তো ইস এ টেকনিক্যাল মিডিয়াম, তো টেকনিশিয়ানদের অবস্থাও খুব খারাপ। সেই তারা এই টেলিভিশন সিরিয়ালটা চালু হওয়ার জন্য একটু একটু চালু হয়েছে। আজকে দেখলাম একটা খবরের কাগজে যে ওয়েব সিরিজে মানে নিয়ে সেন্সর বোর্ডে হস্তক্ষেপ করতে চাইছে, যে কোনো খুব স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হচ্ছে, কি বলবেন এটা? না, আমার বক্তব্য হচ্ছে যে মানে সব কিছুরই তো ওই মানে স্বাধীনতা, সেই আমরা ছোটোবেলায় পড়েছিলাম না যে স্বাধীন যদি মানুষকে করে দেওয়া হয় তাহলে সেই স্বাধীনতা কীভাবে এনজয় করবে তার একটা লিমিট দরকার। হ্যাঁ, আমি অর্ধেকটা গোপ কেটে রাস্তায় ঘুরলে কারো কিছু আসবে যাবে না, কিন্তু আমি যদি ট্রেন লাইনের মাঝখান দিয়ে হাঁটতে আমি স্বাধীন বলে, আমি স্বাধীন বলে আমি যদি রাস্তায় একটা প্যান্ডিমোনিয়াম ক্রিয়েট করি, গাড়ি ঘোড়াকে আটকে দিই, তাহলে সেটা তো হতে পারে না। সুতরাং আমার মনে হয় যে দুটোই ভুল, মানে ওই রকম সেন্স মানে কোনো কিছু সেন্সর করাও ভুল, আবার সেন্সর না থাকার কারণে চূড়ান্ত স্বাধীনতা এনজয় করা সেটাও ভুল। কোথাও একটা ব্যালেন্স করতে হবে, সেই ব্যালেন্সটা যদি না হয় তাহলে গণ্ডগোল। তাহলে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ তো দর্শক টানা যাবে না। আমি স্ল্যাংয়ের কথা বলছি না, আমি এরকম প্রচুর ছবি করেছি যেটা স্ল্যাং আছে, আমি সেটা বলছি অকারণে স্ল্যাং, যে কারণ ছাড়া স্ল্যাং, তখন গণ্ডগোল। সময়ের যে ক্যারেক্টারটা, যে রিহ্যাবিলিটেশন সেন্টারের মানে আপনি ইনচার্জ আর কি, এরকম একটা ক্যারেক্টার মানে কীরকম লাগছে? এরকম তো অভিজ্ঞতা ছিল না। না, আমরা এই ধরনের শ্যামলের ছবিতে তো ওই ধরনের মানে আমরা যে ধরনের ছবি কমার্শিয়ালে করে থাকি সেরকম তো নয়, খুব নরম ক্যারেক্টার, খুব এই আর হ্যাঁ খুব বড় মানে ক্যানভাসের তো ছবি নয়, এগুলো ছোট ছবি। হ্যাঁ, খুব চেষ্টা করে যাতে করে ও এই ছবিটা শেষ করতে পারে, ছবিটা রিলিজ করতে পারে, এগুলো ফলে ছোট চরিত্র, কিন্তু মানে স্প্যানটা হয়তো ছোট কিন্তু খুব ইম্পর্টেন্ট চরিত্র। আমার শেষ প্রশ্ন, বাজি নিষিদ্ধ, বাজি না পড়াতে পেরে অনেকেই খুব মানে ভেঙে পড়েছে, কী বলবেন? না না, বাজিটা যারা তৈরি করে, বাজি যারা কর্মচারী, তারা তো ভয়ঙ্কর রকম বিপদের মধ্যে আছে। এখন মুশকিলটা হচ্ছে যে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে তাতে ডাক্তাররা বলছে যে বাজি, যে সালফার ডাইঅক্সাইড কি নাইট্রোজেন ডাইঅক্সাইড, সেটা যারা কোভিড পেশেন্ট থেকে সেরে উঠেছে তাদেরকে ফিট করবে। ন্যাচারালি কোর্ট, হাইকোর্ট সে নির্দেশ দিয়েছে এবং সেটা মানতে হবে, এ তো আকাশ থেকে দেয়নি নির্দেশটা। অনেক অনেক ধন্যবাদ দাদা আপনাকে।